প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার এই বনে হাজারো বন্য প্রাণীর আবাস যারা প্রাকৃতিক ভারসাম্য ধরে রেখেছে বিশ্বের সবচেয়ে বড় এই ম্যানগ্রোভে তবে এসব বন্যপ্রাণীর দিকে সব সময় চোখ চোরা শিকারী পাচারকারীদের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের তথ্য বলছে গত এক দশকে দেশে ভয়ঙ্কর হয়ে উঠেছে বিভিন্ন বন্য প্রাণী পাচার ও শিকার দু সাল থেকে দু সাল পর্যন্ত এই ইউনিট একচল্লিশ হাজার ছয়শ পনেরোটি বন্যপ্রাণী উদ্ধার করেছে দুই হাজারের বেশি এসব অপরাধের ঘটনায় আটক হয়েছে মাত্র একশো চুরানব্বই জন আরেক সংস্থার তথ্য বলছে বন্যপ্রাণীর মধ্যে সবচেয়ে বেশি পঁয়ত্রিশ শতাংশ পাচার বা শিকার হয় বিভিন্ন প্রজাতির পাখি এরপর আঠাশ শতাংশ স্তন্যপায়ী প্রাণী আর এর মধ্যে সবচেয়ে বেশি শিকার হয় সুন্দরবনের হরিণ এছাড়া মাঝে মধ্যেই সুন্দরবনের বাঘ চোরা শিকারের খবর পাওয়া যায় যদিও বন বিভাগের দাবি আগের তুলনায় অনেক কমেছে বনে এসব অপরাধ অভয়ারণ্য বৃদ্ধি পাওয়ায় হরিণ সহ পাঁচ ধরনের বন্য প্রাণী বেড়েছে সুন্দরবনে আমাদের স্টাফরা সুন্দরবনের ভিতরে দশ দিন সাত দিন অবস্থান করে এই বন্যপ্রাণীর শিকার বন্যবনের পাচার এগুলি বন্ধে কার্যকরী ব্যবস্থা নিচ্ছে এবং এটা আমরা অনেকাংশে সফল হয়েছি সুন্দরবনের বাইরে অবৈধ বাণিজ্যের বন্য প্রাণীর মধ্যে আছে বিভিন্ন প্রজাতির পাখি কচ্ছপ তক্ষক সহ সরিসৃপ জাতীয় প্রাণী এগুলোর বিরুদ্ধে আমরা নিরলসভাবে আমরা মোবাইল কোড করে যাচ্ছি একুশটি জেলায় একটিমাত্র আমাদের এই অফিস থেকে আসলে কাজ করা আমাদের জন্য অনেক দূর হয়ে যায় কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি বিশেষজ্ঞরা বলছেন বন্য প্রাণী সংরক্ষণে চোরা শিকার ও পাচার রোধে সংশ্লিষ্ট সব দপ্তরের আরো সক্রিয় ভূমিকা প্রয়োজন এইগুলো যাদের রিজেনারেশনের জায়গাটি থাকে প্রাকৃতিক ভাবে বন্যপ্রাণী বেড়ে উঠবে ওখানে যেহেতু রিজার্ভ ফরেস্ট ওখানে আমরা হস্তক্ষেপ করব না ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দা কনজারভেশন অফ নেচার এর তথ্য অনুযায়ী বর্তমানে দেশে দেশে বন্যপ্রাণী আছে 1619 প্রজাতির আব্দুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ খুলনা